আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নাম তার জহুরালী জহুরি, জহুরালী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। জহুরালী জহুরি, জহুরালী জহুরি, পাথরেই কারবা হাত দেখে বারবার, বোঝান নিজের বাহাদুরি। জহুরালী জহুরি, জহুরালী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। ঢাকার সঙ্গে আত্মারাত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা। পুরান ঢাকার সঙ্গে আত্মারাত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরলতা। বাঁচারই সন্ধানে চলছে জীবন, খোঁজে না সে যে তার জহুরালী জহুরি, জহুরালী জহুরি, জহুরালী জহুরি। আপনি তো দেখি বহুত রসিক আছেন, রস তো দেখি চুয়ে চুয়ে পড়তেছে। আমার লোকে ফাপল লয় না মিয়া, যা কইছি একে হাজার কথা কইছি বুঝছো। আজকে না হইলো কালকে দেখবো ঠিকই। শাহরুখ খান কেলা, আমির খান, সালমান খান, সপ্তাহে আয়া তোমার বাড়ি কইব যে ভাই আপনি ফিল্ম লাইন ছায়া দেন। মানুষটা এক লোকে কত কথা কইতে পারে, একটু দম লও। ও ঠিক কথাই কইছো, তোমারে না দেখে বুঝছো আমার দমটা থেকে আউট হয়ে গেছিল গা, আবার ফিরে আনছি। তোমার দেখেই মনে হইতাছে যে তুমি ফকিরের মতো বাড়িতে পারো না, এইরকম ড্রেস মনে হয় মেলাগিলি পাইপ বানায় রাখছো। কি যে বলেন ভাইজান, আমি বানাবো কেন? আমার বাসার সামনে একটা লন্ড্রি আছে, ওই লন্ড্রি থেকে প্রয়োজন মতো কাপড় চোপড় আমি ধার না মানে চেয়ে নেই। আমার দিল হুকায় ভিতরে চানাচুর হয়ে গেছে, আর হ্যাঁ আইছে আমার ভেতরের খবর লইতে। না বলছিলাম কি, দিলকে তো চানাচুর বানানো হবে না, তোমাকে সেটাকে পাথর বানাতে হবে, আর এই পাথর দিয়ে তোমার একটা বাড়ি দেওয়ার লাগবে। এগুলো কি কইতাছো, কি হইছে তোমার কত? হ্যাঁ ঠিকই কইতাছি, তোমাকে বাড়ির কোনো খোঁজ খবর রাখনি কি? হ্যাঁ মহল্লার মাইসে কি জানি কইতাছে। তুমি কিছু শুনছনি? আরে মহল্লার মাইসে কইতাছে হারুন চাচা বলে কোন মহিলা লোকে প্রেম করতো। হারুন চাচা এই বয়সে দুইবার দুইবার পানি না খেয়ে একেবারে কোল্ড ড্রিঙ্কস খাইতাছে, কি হলো মুখ ঘুরে রয়েছে গেলা? কোনো ঘটনা ঘটছে কি না ঘটছে এটা না যাই না, বিচার যাচাই না কইরা তার লয়ে কথা কন নাম ঠিক হইতাছে না। বাপের বাড়ির কেস তো একটু বেশি লাগতেছে, আর এইদিকে তো মহলার মানুষ কোন দিন জানি আমারে ধরা এইটা ওইটা সল জবাব শুরু করে দেয়, আল্লাহ জানে। গুড প্লে, এটা কি মানে কি হইব লাগছে এনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নাম তুমি? আমার মহল্লা কি মনে কইরা? ওই জি বাদশার সাথে একটু দেখা করতে যাচ্ছি। গেলা ফিল্মের শুটিং শুরু করে দিছো নি? জি না, তবে খুব তাড়াতাড়ি শুরু করব। কি কইবার লাগছো মানে কি রাব্বানি কি ফিল্ম করা ছেড়ে দিছে? জি না, রাব্বানি ভাই শুরু করবে ফিল্মটা। ও এই কথা কইব তো, আমি তো আর মনে মনে ভাবছিলাম তুমি ফিল্ম করবা। লাট ভাই আমি যাই। আরে খারাও মিয়া, তোমার যাইবার দেই কেমনে খারাও? পুরো ভিজা যামু তো আমি আপনি। আরে ওই মিয়া দরাইতেছে গেলা, হালা চোখে মুখে ডর ডর লাগতেছে। না 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 না, ভয় পাবো কেন, বলেন বলেন ভয় পাবো কেন? সাবাস দরাইবে কে লাগা মহল্লা বুক চিতে আট বা কইবে লাট ভাইয়ের কাছে আইছি। জি জি শোনো জি, ওরটা কথা কইব চাই। জি বলেন লাট ভাই বলেন। ওই কি আজকাল মনটা বহুত পেরেশানির মধ্যে থাকে বুঝছো? তাই নাকি, তাহলে তো আপনাকে তাড়াতাড়ি হাসপাতালে যেতে হবে। আরে না না, ওই সমস্ত কোনো সমস্যা না, ডাক্তারি সমস্যা না, সমস্যা হচ্ছে যে মনটার মধ্যে খালি ধরফর করে বুঝছো, খালি উড়ে যায় বাচ্চা, ডাইনে যায় বাইরে যায় সোজা যায়। ভাই তাহলে তো বিপদের কথা, যে কোনো সময় ব্রেক ফেল করতে পারে।
এখনো সময় আছে, এই ব্যালেন্সটা একটু ঠিক করেন। আরে মিয়া, ওইটার লেগে তো মনে মনে তোমার বিষয়াইতেছি। বলেন কি ই মানে কইতাছি শুনো। জি আচ্ছা নান্টু মিয়া, মশাল্লাহ আমার দেখতে বলতে কেমন লাগতেছে? আমি যদি সারাদিন তোমার লগে লগে থাকি, মানে ধরো গিয়া যে ওই আমি একটা হিরোর চান্স পাবো না? লাড ভাই, আপনাকে সারাদিন আমার সাথে থাকতে হবে না, আপনি এমনিতেই হিরো, আই মিন সোশ্যাল হিরো। হাঁচা কইতে জুমিয়া? হাঁচাই মানে 100%। তাহলে আমারে কবে এফডিসি লয়ে যাবা? নিয়ে যাবো মানে? এফডিসি তো কোনো ব্যাপার না আমার জন্য, সকাল বিকাল যে কোনো মুহূর্তে আপনাকে নিয়ে যেতে পারি, তবে আপনাকে একটু তৈরি করে নিতে হবে আমাকে। তৈরি? ওইটা কেমতে? জি 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 জি, আসসালামু আলাইকুম। লাড ভাই, তুমি তো আমারে চিনো না, তোমাকে তো আমি হিরো বানাবো, সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু বানাবো শুধু এইটার জন্য। দেবী, দিনটা ভালো শুরু হয়েছে, টাকা পকেট এসছে, এখন ভিজলেও আপত্তি নেই। না, বাদশার সাথে দেখা করতে হবে, আরও টাকা চাই। তুমি কোনো কথাবার্তা কইতেছ না? তোমরা কি আজকে নাটক কথা সব ভুলে গেছো? না বললে তো ভালাই। আমার কাছে কি মনে হইতেছে জানো? জামানা উল্টা পাল্টা হয়ে যাবার লাগেছে গা। কেটাকার কি লাগে, কেটাকার বাপ, কেটাকার পোলা, কেটাকার মাইয়া, সবই যেমন উল্টা পাল্টা হয়ে যেতেছে গা, সবই সব ভুলে যেতেছে। আপনি ওগুলাম অনেক কিছু ভুলে যেতেছেন আব্বা জান। অমা, আমার তো বয়স হয়েছে, এই বয়সে কিছু কিছু ভুল ভাল হয়ে যায় পারে। কিছু কিছু না, মেলা কিছু ভুলে গেছেন। আচ্ছা কি ভুলে গেছি কত দেই মা? আম্মা জানে কথা মনে আছে আপনার? আম্মা জান, তুমি ছোট মানুষ, তুমি এসব বুঝবা না। তোমার আম্মা জান যে আমার কোন জায়গার মধ্যে আছে এটা তোমরা জানো না। কোন জায়গায় আছে? এই দিলের ভিতরে আছে। তোমার আম্মা জান সব সময় দিলের ভিতরে থাকে, আরে কেউ কেউ এই দিলের ভিতর রাইখা তার কি ভুলে যায় পারে? আর তোমরা কইতেছো আমি তারে ভুলে গেছি। হ্যাঁ ভুলে গেছেন। আম্মা জান যে বারবার ফিট খাইতেছে, একটা বড় খবর লইছেন? কি কো তুমি, তোমার আম্মা জান ফিট খাইছে? হায় হায়, এইটা তুমি কি কইতেছো? যেটা হইতেছে এটাই কইছি। হায় হায়, এটা কি কও বাসার মা? আব্বা জান, আপনি কই যাইতেছেন? আম্মা জান তো বাড়ি নাই, বাদশা ভাই তারে লইয়া নারিন্দায় পীর সাহেবের কাছে গেছে। এই দেখো, আমার একটা মোবাইল করে দিলে আমিই তো লইয়া পারতাম। আপনার তো বাদশা ভাই মোবাইলে ট্রাই করছিল, কিন্তু আপনার মোবাইল তো বিজি পাইছে। হায় রে আল্লাহ রে, দেখো এই কামে টাইমে বিজি মোবাইল। ঠিক আছে ঠিক আছে আম্মা জান, আমি নারিন্দা পীর সাহেবের ভাই যাবার লাগাইছি, দেখি তোমার মার কি হচ্ছে দেখি। আহে, আপনার যাওয়ার কাম নেই আব্বা জান। কেলে গা আম্মা জান? আপনারে দেখলে আম্মা জান আবার ফিট হয়ে যাবে বলে। দেহ দেই জানা, আরে আমারে দেখলে তোমার আম্মা জান ফিট খাইবো গেলা? ওইটা আম্মা জানতে জিগা। ঘরে আর কি ছিলাম, আমার চলন্ত বন্ধ করে দিয়েছে। এত সরল সোজা মানুষ মেয়ে সংসার করতেছি,
শেষ পয়সা না পেয়েছি। আল্লাহ মাহমুদ অহিরা হীরা এদিকে আহ, জরুরি খবর আছে। হীরা আরে কি হলো, কথা কানে যেতেছে নাকি? কই গেলা হীরা? আরে ইস কি হয়েছে, মর জেলাতে চলে যেতেছ গেলা? আরে কি অহেনে তুমি কও, খবরটা হই না তো আমি দিলের মধ্যে ইলেকট্রিক শর্ট খাইছি, এখনো ভুলবার পারতাছি না, যখনই মনে হইতেছে তখনই শক খাইতেছি। ক্যাটাই তোমার ইলেকট্রিক শক দিছে? আরে খালি কি ইলেকট্রিক শক নেই, আমার তো চোখের বল বিয়ারিং মতো খুলে পড়ে যে বলেছিল। ও মা কি ধরনের কথা কইতাছ, তোমার মুখে তো এমন কথা আগে হুনি নাই কেউ। আরে হুনবা কেমতে, এইরকম ঘটনা তো এর আগে কোনোদিন ঘটে নাই, পয়লা ঘটলো। আরে ঘটছেটা কি কইবা তো খুইলা? আরে কাহিনীটা হচ্ছে কি জানো, ওই যে সাইফুল আছে না, সাইফুল লাইলিদের বিয়ে তো বাচ্চে। কি হলো, কথা কও না গেলা? কথা কইবার দিলে তো কমু মর জ্বালা, আমি কি তোমার জবানে তালা দিয়ে রাখছি নি? আরে সাইফুলের লোকের লাইলির আগে প্রেম আছিল, আর এরা সবটি জানে, পান্না চুন্নি ওরাও জানতো, ওরা পোলাপান মানুষ, এটা নির্দিষ্ট উচকায় আর ওরা গেছে ভাইয়া প্রেমের আগুন বাইরে গিয়া। ওই আগুনে কেউ পানি দেয় কে? আমার হচ্ছে যত জ্বালা, কথা তো কইয়াই পারতাচ্ছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কি কইবার চাইতেছ কও। সাইফুলের লগে লাইলির আগেই প্রেম ছিল, আম্মা জানে এটা হুই না, ওই বাড়িতে আমন যেমন বন্ধ করে দিছিল, তারপরে হে তো তোমারও ধরছিল আমারও ধরছিল, আমি কইছিলাম তোর দুলাবে বাইকতে আহু, তারপর আম্মা জানে বুঝাই একটা কিছু ব্যবস্থা করুন নে, কিন্তু ওই পর্যন্ত তো সাইফুলের তস হইল না, আমি কি করব? সইব কেমতে, ওই যে কথায় আছে না, দিল্লির লাড্ডু যে খায় ও বিপস্থায়, যে না খায় ওই বিপস্থায়, হালাই করছি নাকি? খায়া পস্তানি তো বালা বালা করছে। শুনো তুমি সাইফুল রিয়া লাইলিরে খুঁজে বের করো, আমি আর তুমি মিললা আমাজনের কাছে দিয়া ওগুলো বুঝে একটু যে মিল মহবত করে দিয়া। এইটা তুমি কি কইলা, আমি বিছিলাম ও? হ তুমি ওইলা গিয়া জহুর আলী বাড়ির বড় জামাই, তোমার একটা দায়িত্ব আছে না, বিপদ আপদ হইলে তো তুমি আগে যাইবা নাকি? হ আমি তো আগে যাবো, মগর তোমার আম্মা জানলে যে আমি ডরাই, এটা কি ওটা নিয়ে তুমি চিন্তা করো না, আম্মা জানলে আমি সামলাম। আচ্ছা অহন বহ, আমি খাওয়ান লো আইতাছি। আচ্ছা কেউ একটা কাম হয়ে গেল গা। আরে বাদশা বন্ধু তুমি এখানে, আর আমি তোমাকে খুঁজতে খুঁজতে সারা মহল্লাতে পেরেশান হয়ে গেছি, আর একটু হলে আমার জুতোটা হায়াত থাকতে মৃত্যুবরণ করতো, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আহা গানের সামনে কাউলি গাইতেছো গেলা, অন যাও না। না মানে বন্ধু হয়েছে কি, তোমাকে দেখলে আমার পকেটটা, না মানে তোমাকে না দেখলে আমার মনটা কেমন যেন খালি খালি হয়ে যায়। ওই মিয়া আজিরা বেজাল ছাড়ো, আমার দেখলে ওনার মনটা খালি খালি লাগে গেলা, খালি খালি লাগবো গেলা, আমি কি তোমার শ্বশুর বাড়ির লোক? ছি 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 বাদশা, এভাবে কথা বলছো কেন, আমি তো এখনো বি অনবিহানে আছো গেলা, যাও গা যাও। ও বাদশা, আচ্ছা তোমার হয়েছেটা কি আমাকে খুলে বলো তো। আচ্ছা ঠিক আছে তোমার আমি খুলে বলতেছি, আমার কিছু হয় না ইকা, অন তুমি যাও। বাদশা তোমার দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আমার সাথে শেয়ার করতে পারো। তুমি নাম টুমিয়া হইতেছো ফিল্মের থার্ড অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তুমি শেয়ার করবা আমার দুঃখ কষ্ট? তোমার সুখের বাজারে তো 10 নাইমে যাবে মিয়া। বলো কি তোমার এত কষ্ট, এত কষ্ট নিয়ে তো সিনেমা বানানো যায়, আর সিনেমার নাম হবে কষ্ট করো কেন তুমি? প্লিজ বাদশা হিস্টোরিটা একটু খুলে বলো, আই মিন কাহিনীটা আমাকে খুলে বলো, আমি 1-2-র মধ্যে সিনেমা বানিয়ে ফেলবো। এই কি বললে, কি করবা তুমি, কি হয়েছে? না মানে তোমার কাহিনী থেকে চিত্রনাট্য বানিয়ে আমি রাব্বানি ভাইকে দেবো। আচ্ছা দিও, তোর মন যা চায় তাই তুমি কইরো, অন তুমি যাও, যত যাও যাও, আমার একটু একা থাকবার দাও। আরে যাও না, ওই মেয়ে যাও যাও। আরে নান্টু মিয়া, ফিল্ম তো 3 ঘন্টায় শেষ হইয়া যায়, মগর আমার কাহিনী সারা জীবনও শেষ হইব না। আরে একলা একলা পুকুর কেটে ধরেছো, তোমার মনটাকে খারাপ নেই?
যজ্ঞা তোমারে পাইছি ভালো হয়েছে। আজকে তোমার বাড়ি যাইতাম বুঝছো, চাচিমার লগে তো বহুদিন দেখা সাক্ষাৎ নাই। চাচিমা শুনলে কেমন আছে? ভালো আছে? আছে, অনেক একটু ভালোই আছে। আহ, হারুন চাচা এইরকম একখান ঘটনা ঘটায় ঘটাইলো, বাদশা বাহাদুর এইটা তো জীবনে কোনোদিন কল্পনা করি নাই। দুলা ভাই আর কোয়েন না, আমার দিলে যে কি কইতেছে। কি কইতেছে? কইতেছে দিলের মধ্যে 10 ইঞ্চি ইটা দিয়া ছে চাই। হায় হায় হায়, কো কি খুন খারাপই করবা নাকি? আরে তুমি তো দেখি মিয়া ফিল্মের ভিলেনের মতো ডেঞ্জারাস হয়ে যাইতেছো। আর কোয়েন না দুলা ভাই, ইচ্ছা ছিল ফিল্মের হিরো হওয়ার, মগর আমার আব্বা জানে যেই কাম করছে যেই কাম করছে, অহন মনে হইতেছে ফিল্মের ভিলেনের লান নিজের নিজে খুন করে ফেলাই। হায় হায়, খুন খারাপই। আরে না না হনু মিয়া, খুন খারাপই থুয়া আমরা হগলতে মিলা তারে গিয়া বুঝাই বুঝছো, হে এই কামটা কেমতে করলো। হ্যাঁ রে কি জিগাবেন, আমি তো নিজের চোখে এই দুই চোখ দিয়ে দেখছি। ওকি মিয়া, কাহানিতে এই পর্যন্ত করা গেছে গা। দুলা ভাই আপনি আমার একটা বুদ্ধি দেন, অন আমি কী করুম? বাইতে গেলে বাইতে আম্মা যান কান্দে, বইনে কান্দে, কোনদের গিয়া হুনুম আম্মা যান কান্দে কান্দে কানা হয়ে গেছে গা। বুঝছি বুঝছি, এটা হলে গিয়ে লাভ কেস বুঝছো, এই কেস অত তাড়াতাড়ি সারবো না। যাকা তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর হুনো হীরার লগে একটু পরামর্শ করো বুঝলা। ঠিক আছে, আপনি যখন কইতেছেন তখন আলোচনা করুন নি। হ্যাঁ, আলাপ করলে কোনো অসুবিধা নেই, এ ভালো বুদ্ধি দিয়া পারবো বুঝছো। ঠিক আছে। আহারে বইনটা, ওর মনটা আমি ভালো করে পারলাম না, কি করি না, ওর মন খারাপ থাকলে আমার মন খারাপ লাগবে। এক কাজ করি, তোর একটা গুড নিউজ দিবা এলাম। এমন গুড নিউজ, এটা শুনলে তুই এমন খুশি হইবি যে চারটা ডিগ বাজি খাবি। কি এমন গুড নিউজ যে শুনলে আমি চারটা ডিগ বাজি খাবো? কুমু কও, আমি তো একটা নয় ফিল্মে চান্স পাইছি, লায়ো ডাইরেক্টর বোম্বাইতে ফিল্ম বানাইছে, হ্যার ফিল্মে তো চান্স পাওয়ার লাগা শাহরুখ খান আমির খান লাইন দিয়ে থাকে, হ্যারে খুশি করার লাগা এটা ওইটা গিফট পাঠায়। ভাইজান হ্যাঁ কত পার্সেন্ট? আরে এটা হইতেছে 100%। নাম তার জহুরালী জহুরি, জহুরালী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। জহুরালী জহুরি, জহুরালী জহুরি, পাথরেই কারবা হাত দেখে বারবা, বোঝান নিজের বাহাদুরি। জহুরালী জহুরি, জহুরালী জহুরি, অন্যের ভাগ্য বদলাতে নেই তার জুড়ি। ঢাকার সঙ্গে আত্মার আত্মীয়তা, বিশ্বাসে খুঁজে নেন বস্তু সবই সরল